মেয়েরা নিয়ে আসুন, ফিরিয়ে দিচ্ছেন মাননীয় অরুণ ব্যানার্জি এবং পৌরমন্ত্রী বলায় উত্তরীয় ফিরিয়ে দিলেন নর্থ ব্যারাকপুরের চেয়ারম্যান আমাদের এই অঞ্চলের খুব প্রিয় মলয় ঘোষ মহাশয়। যারা আছে তারা হচ্ছে জয় এবং মমতা ব্যানার্জির জয়। প্রতিদিন ভাবে এতদিন পর কি কিছুটা এগিয়েছে ভাটপাড়া? আমরা ভাটপাড়ায় একটা আতঙ্কের পরিবেশ ছিল এবং সেই আতঙ্কের মধ্যে আমাদের অনেক কাউন্সিলরও আতঙ্কিত হয়ে তারা ইচ্ছার বিরুদ্ধে বিপদে গেছিল। যেরকম এই এখানে অনেক কাউন্সিলর নৈহাটিরও গেছে অন্যান্য জায়গায়। ইলেকশন কমিশনের হাত থেকে যখন রাজ্য প্রশাসনে এলো, রাজ্য প্রশাসন যখন একটু সময় লাগলো, রাজ্য প্রশাসন যখন প্রশাসনিকভাবে মানুষের পাশে দাঁড়িয়ে দুষ্কৃতীদের তাড়া করে তাড়িয়ে দিলেন, তখন আস্তে আস্তে মানুষের কনফিডেন্স ফিরে এলো এবং সেই কনফিডেন্সে কাউন্সিলরদেরও কনফিডেন্স ফিরে এলো। তারপর এখানে আবার আমাদের তৃণমূল কংগ্রেসের বোর্ড রিইনস্টেট হলো এবং সেই কাজটাই ভয় দেখিয়ে বেশি দিন মানুষকে দাবিয়ে রাখা যায় না। প্রশাসন প্রশাসনের কাজ করে আর মানুষ গণতান্ত্রিকভাবে থাকতে ভালোবাসে, মানুষ কখনো চাপের ওপরে থাকতে ভালোবাসে না। আমি বহুত কাউন্সিলরদের সাথে কথা বললাম, বলে এখন একটা মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিচ্ছি, তার আগে এমন একটা পরিবেশ ছিল যেন মনে হচ্ছে আমরা সব পরাধীন। সুতরাং আজকে ভাটপাড়া ভালোভাবে চলছে, আমাদের নিশ্চিতভাবে অনেক টাকা দেওয়া হয়েছে এর আগে, কিন্তু কাজগুলো সেভাবে হয়নি। আমরা কতজনকে পাট্টা দেওয়া হবে? 40 জনকে পাট্টা দেওয়া হয়েছে এবং আমরা সিরিয়াসলি আজকে কাউন্সিলরদের কাছে শুনলাম বসে, আমি এই কাজগুলোকে খুব তাড়াতাড়ি চেয়ারম্যানকে বলবো শুরু করতে, যা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার হয় রাজ্য সরকার দেবে। আমরা রাস্তার ওপরে গুরুত্ব দিচ্ছি, আমরা ড্রেনেজের ওপরে গুরুত্ব দিচ্ছি। অনেক জায়গায় রাস্তা হয়নি, ভাটপাড়ায় হয়নি, জগদ্দলে হয়নি, রাস্তাগুলোর অবস্থা খারাপ। যদিও বহু রাস্তায় ডিপিআর হওয়ার পরে ইউসি দিয়ে আবার টাকা এসছে, কিন্তু রাস্তাগুলো ঠিক মতন তৈরি হয়। এটা ডিএম ঠিক করছে, ডিএম এর রিপোর্ট যাক, তারপর রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। আগে ডিএম এর রিপোর্ট যাবে, এটা হওয়া উচিত কিনা, হলে কি হবে, কতটা জায়গা নিয়ে হবে, না হলে কি হবে, এটা আগে যাক যাক ডিএম এর রিপোর্ট, তারপর রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। এখনো পর্যন্ত সুস্পষ্ট নয় কি কর্পোরেশন? সুস্পষ্ট মানে কর্পোরেশন চাইছেন, কিন্তু কর্পোরেশন করার জন্য কতগুলো প্যারাফেরিজ রয়েছে, যেটা এত লোকের আরবানে থাকতে হবে, রুরাল এমপ্লয়মেন্ট হলে হবে না, এত এই এই যে কত কতটা মানুষ থাকবে, এইগুলো সব রিপোর্ট ডিএম কালেক্ট করবে, সার্ভে করবে, তারপর সেই রিপোর্টটা দেওয়ার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। কতদিন লাগবে এটা আমি কি করে বলবো, এটা ডিএম কে জিজ্ঞেস করুন কত মেট্রো নিয়ে দাবি করছে, যে সিপিএম তাদের আমলে এটা ওরা চেষ্টা করেছে, বিজেপি দাবি করছে, আপনারা কি বলছেন? আমরা বলছি স্পেস মেট্রো আমরা দেখেছিলাম, শিলান্যাস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যখন সুভাষ সরোবরের ওপর থেকে ওই রাস্তায় যখন প্রথম কাজটা হলো আন্ডার টানেলেও আমি নেমেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, এবং দীনেশ দা রেলমন্ত্রী জানেন যে পরিকল্পনা এবং স্যাংশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সরকার চলে যাওয়ার পর অন্য সরকার আসে, ফাইন্যান্স না দিয়ে দিয়ে সেই প্রকল্পটাকে অনেক দেরি করে দেয়, কিন্তু শেষ ভালো যার সব ভালো, প্রকল্পটা এখন কিছুটা হলেও 25% হলেও বা 15% হলেও চালু হয়েছে, আশা করি খুব তাড়াতাড়ি সদ্বুদ্ধি হবে সেন্ট্রাল গভর্নমেন্টের পুরো প্রকল্পটা চালু। 2009 সালে কিছু ছিল না, 2009 সালে
রেলমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং রেলমন্ত্রী হয়ে এটা রেলমন্ত্রীর কাজ, সিপিএমের কাজ না। বাজেটে উনি স্যাংশন করেছিলেন, লাগিয়ে দিয়ে উনি, ওরা হলো ঘোলা জলে মাছ ধরে। যখন আমরা সিএ এনআরসি করছি তখন লাফিয়ে পড়লো। আরে তাদের তো কিছু নেই, তখন তো বিলুপ্তির পথে, তাদের তো ইন্ডিয়ান মিউজিয়ামে কিছুদিন বাদে রাখা হবে। সিপিএমের কথা বলছি, তো এখন তারা এটা এসে কী করে, সব ব্যাপারে তো ঘোলা জলে মাছ ধরে, আবার তার সাথে এখন কংগ্রেস জুটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেশকে এক রাখার যে শপথ নিয়েছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়ব। অমিতা বলছে যে অমিত শাহ কালকে দিল্লিতে বলেছে যে বিরোধীরা দাঙ্গাটা করছে দিল্লিতে, যে দাঙ্গা, এটার বক্তব্য কালকে রাত্রিরে ভুবনেশ্বরে মমতা ব্যানার্জি অলরেডি। আরেকটা জিনিস, যে কালকে অমিত শাহ কলকাতায় আসছে, বিজেপি একটা ক্যাম্পেইন শুরু করছে অন্যায় আর না, কি বলবেন এটা নিয়ে? নতুন অন্যায় আর না যেটা হচ্ছে দিল্লিতে, কলকাতায় মানুষ মারা যাচ্ছে না, তাহলে অন্যায় আর না যেটা চলছে দিল্লিতে, যেটা চলছে সারা ভারতে এনআরসি সিএএর নামে।